আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2023 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র কোন কোন পাঠগুলো পড়লে আপনারা খুব সহজে পরীক্ষার প্রশ্ন কমন পাবেন, এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী আজকে আলোচনা করা হবে। তবে শিক্ষার্থী, আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, আপনারা এখানে যে পাঠগুলোতে স্টার মার্ক করা আছে শুধু এগুলোই আপনারা ভালো করে পড়বেন, বুঝতে পেরেছেন? এরপরে আমি আপনাদের রবিবার অথবা সোমবারে আমি আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো আপলোড করে দিব, যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন, বুঝতে পেরেছেন? সবাই এই পাঠগুলো ভালো করে পড়বেন, এবং বিগত সালের অভিজ্ঞতায় বা প্রশ্ন অ্যানালাইসিসে যেটা বেরিয়ে আসছে, যেগুলোর মধ্যে স্টার মার্ক করা আছে, এগুলো থেকেই সৃজনশীল প্রশ্ন এসেছে। সেই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এই পাঠগুলো ভালো করে পড়ে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য। কি বলছি, বুঝতে পেরেছেন? যে অংশগুলোতে শুধু স্টার মার্ক করা আছে, আমি আপনাদেরকে এটাই বলবো যে এগুলোই পড়বেন, এগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য সবাই দয়া করে এই প্রশ্নগুলো এখান থেকে পড়বেন। আর আপনাদের প্রশ্নের মান বন্টন ডট দেখে নেন সবাই। আপনাদের 9টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 6টা দিতে হবে, আর আপনার 660 আর 40টা MCQ থাকবে, সেখানে 40টাই দিতে হবে। যাক শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় জানিয়ে যাই, আমার ফেসবুক পেজটাতে যারা এখনও ফলো দেননি আপনারা ফলো দিবেন, MATS ম্যাথ অ্যান্ড ICT কিংডম, এটা লিখে ফেসবুকে সার্চ করবেন, অথবা 01609781125 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।